হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আমি এখানে আজ 2 কিলো সাইজের মোচা নিয়ে নিয়েছি, তো আজ এটা রান্না করব। তো আমার লাইফে ফার্স্ট আমি এত বড় মোচা রান্না করছি, এর আগেও করেছি কিন্তু ছোট, এত বড় মোচা রান্না করিনি। তো বাজার থেকে নিয়ে এসেছে 2 কিলো ওজনের মোচা, তো দেখতে বেশ ভালোই লাগছিল। তো চলো মোচা ছাড়িয়ে নিই। আর সবটুকু মোচা আমি আজ রান্না করব না, কারণ এতগুলো আমাদের লাগবেও না। আমি অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা আর একদিন করবো, ফ্রিজে রেখে দেব। তো যতটা রান্না করব ততটাই আমি খুলে নিচ্ছি। তো এখন মোচাগুলো খুলে নিয়েছি, তো এখন এগুলোর থেকে শীষ যে বের হয় ওই শীষগুলো আমি বের করে নিচ্ছি একটা একটা করে। এই মোচা আমার 3 দিন হয়ে যাবে, এত বড় মোচা। তো দেখো, এরকমভাবে আমি সবগুলো মোচা খুলে নিচ্ছি, সামনের শীষ আর একটা ফুল টাইপের বা কি শক্ত টাইপের থাকে ওটাও আমি খুলে নিচ্ছি। তো দেখো, সবগুলো মোচা এরকম করে খুলে নিয়েছি আর এগুলো সব বেরিয়েছে। তো এখন কুচি কুচি করে কেটে নেব আমি মোচাগুলোকে, কেটে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব ভালোভাবে। তো এর মধ্যে আমি দেব জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, আর এখানে রয়েছে কাঁচা ছোলার, সর্ষে রাঁধুনি, আর জিরে তেজপাতা সম্বার দেব, কুচনো নারকেল দেব। তো এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে সব ফোড়নগুলো আমি দিয়ে দিলাম, তো বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব, লবণ হলুদ দিয়ে দিলাম। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দেবো আর বাকিটা পরে দেব নামানোর আগে। তো এরপরে সেদ্ধ করে রাখা মোচা সব আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো দেখো, মোচা প্রায় আমার হয়ে গিয়েছে। তো এরপরে নারকেল কোড়া বাকিটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এরপর আমি গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি দেব। তো দেখো, আমার এখানে মোচা রেডি। তো আজকে মোচাটা খেতে দারুণ হয়েছিল, নারকেল দিয়ে মোচার ঘণ্ট। তো যারা যারা ট্রাই করোনি তো অবশ্যই ট্রাই করো। সকলকে ধন্যবাদ।